নয়ন বন্ড নয়, 20 জনের কিলিং স্কোয়াডে নায়ক অন্য কেউ। রিফাত হত্যার কলেজের সিসিটিভির ফুটেজ গায়েব। কৃত্রিমভাবে চলছে এরশাদের শ্বাস প্রশ্বাস। এক সপ্তাহে এরশাদের শরীরে 28 ব্যাগ রক্ত। বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফ নামে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়নবন মঙ্গলবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এ ঘটনায় এতদিন নয়নবনকে কিলিং মিশনের নায়ক মনে করা হলেও শনিবার গণমাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশের পর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গণমাধ্যমে আসা একটি সিসিটিভির ফুটেজে তথ্য মতে রিফাতকে কুপিয়ে হত্যায় অভিযুক্তরা সকাল থেকেই বরগুনা সরকারি কলেজের সামনে নানা পরিকল্পনা করতে থাকে। এক সময় কলেজ থেকে তারা জোর করে রিফাতকে বের করে নিয়ে যায়। পুরো হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিন সরাসরি 15-20 জন জড়িত ছিল। মূলত কিলিং মিশনে মূল ভূমিকা পালন করে 2 নম্বর আসামি রিফাত ফরাজি। মাত্র 2 মিনিটের মধ্যেই তাদের মিশন শেষ করে চলে যায় বন্ড বাহিনী। রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনার কিলিং মিশনে মূল ভূমিকা পালন করে 2 নম্বর আসামি রিফাত ফরাজি। সিসিটিভির ফুটেজে দেখা যায় হত্যাকাণ্ডে শিকার হওয়া রিফাত শরীফ ঘটনার দিন সকাল 10টায় তার স্ত্রী মিন্নিকে নিতে সাদা একটি মোটরসাইকেল করে কলেজে আসে। এ সময় সকাল 10:03 বন্ড বাহিনীর প্রধান রিফাত ফরাজি 6-7 জনকে নিয়ে কলেজ গেটের বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। 2-3 মিনিট পরে আরও 2-3 জনকে কলেজে পাঠায় সে। 10:09 ওই 2-3 জন সহ আরও কয়েকজনকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তার উল্টো পাশে অবস্থান নেয়। 1 মিনিট পরে ঘাতক রিফাত ফরাজি গেটের কাছে এসে আরও 2টি ছেলেকে কিছু নির্দেশনা দিয়ে উল্টো দিকে পাঠায়। তারপর 10:12 কলেজ থেকে বেরিয়ে রিফাত গাড়িতে ওঠার চেষ্টা করে। ঠিক 10:13 রিফাত ফরাজি নিহত রিফাত শরীফকে কলেজের গেটে এসে বন্ড বাহিনীর সহায়তায় জোর করে নয়নবন্ডের কাছে নিয়ে যায়। সেখানে সবাই তাকে কিল ঘুষি মারতে থাকলে রিফাত ফরাজি ও একজন দৌড়ে গিয়ে 3টি রামদা নিয়ে আসে। রিফাতের 2 হাতের 2টি দায়ের একটি নয়নকে দেয় ও আরেকটি দিয়ে নিজেই কোপাতে শুরু করে। 10:15 নয়ন রিফাত সহ বন্ড বাহিনী কলেজ গেটের সামনে থেকে চলে যায়। আর ঘটনার 8 মিনিট পরে 2 জন পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। প্রসঙ্গত বুধবার সকাল 10:30 দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফ নামের এক তরুণকে। এ সময় বরগুনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা তার স্বামীকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালান, কিন্তু সন্ত্রাসীরা তাকে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। বেলা 3টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়। রিফাত হত্যার কলেজের সিসিটিভির ফুটেজ গায়েব। বরগুনা সরকারি কলেজের ভেতর থেকে রিফাত শরীফ নামে এক যুবককে ধরে এনে কলেজের সামনের রাস্তায় কুপিয়ে হত্যার ঘটনাটি বর্তমানে ভীষণ আলোচিত। এই ঘটনার সময় কলেজের সামনের রাস্তায় জৈনিক ব্যক্তির দূর থেকে ধারণ করা ও ভাইরাল হওয়া ভিডিওটি থেকে প্রকাশ্যে হামলাকারীদের ছবি পাওয়া গেলেও কলেজের ভিতর থেকে কারা রিফাত শরীফকে বের করেছিল তা কলেজের সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়ার কথা। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকেই কলেজের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া যাচ্ছে না। তদন্তের স্বার্থে এ বিষয়ে পুলিশও কোনো কথা বলতে চায়নি। খোঁজ নিয়ে জানা গেছে ওই দিনের খুনের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটিতে রিফাতকে কোপাতে যাদের দেখা গেছে তাদের বাইরেও বন্ড বাহিনীর একটি দল কাজ করছে কলেজের ভিতরে। হত্যাকাণ্ডের দিন রিফাত শরীফ তার স্ত্রীকে কলেজ থেকে নিয়ে যেতে আসেন। কলেজের একটি সূত্র জানায় বরগুনা সরকারি কলেজের ভিতরে নোটিশ বোর্ডের সামনে রিফাতকে প্রথম আক্রমণ করে বন্ড বাহিনী ও 007 গ্রুপের সদস্যরা। এরপর সেখান থেকে মারতে মারতে নিয়ে যাওয়া হয় কলেজের বাইরে। আর সেখানেই পরবর্তী সময়ে নয়ন রিফাত ফরাজি ও রিশান ফরাজি সহ সন্ত্রাসীরা রিফাতকে কুপিয়ে হত্যা করে। স্বাভাবিকভাবেই রিফাত শরীফকে কলেজ থেকে বের করে নিয়ে যাওয়ার দৃশ্য কলেজের সিসিটিভি ক্যামেরায় থাকার কথা, কিন্তু এ ঘটনার কোনো দৃশ্যই কলেজের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি, কোনো ফুটেজই পাওয়া যায়নি কলেজ কর্তৃপক্ষের কাছে। সরজমিনে গিয়ে দেখা গেছে কলেজ গেট থেকে ভিতরে ঢুকতে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের 2টি সিসি ক্যামেরা রয়েছে। এছাড়া কলেজে ঢুকে যেখানে রিফাত শরীফকে প্রথমে মারধর করা হয় সেখানেও একটি সিসি ক্যামেরা রয়েছে। এছাড়া কলেজের বিভিন্ন স্থানে কমপক্ষে 10-15 সিসি ক্যামেরা রয়েছে যেগুলো অধ্যক্ষের কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয়। অধ্যক্ষের রুমে গিয়ে দেখা গেছে যে মনিটর থেকে এসব সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয় তার উপর একটি কাপড় টানিয়ে দেওয়া হয়েছে। এ সময় অধ্যক্ষকে পাওয়া না গেলেও সেখানে কর্মকর্তারা বলেন মনিটর নষ্ট, কাপড় সরিয়ে মনিটর দেখতে চাইলে তা দেখতে দেননি তারা। পরে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ দাবি করেন তাদের কলেজের সব ক্যামেরাই ভালো ছিল,
কিন্তু 24 জন বজ্রপাত হওয়ার কারণে মনিটর নষ্ট হয়ে গেছে, যার কারণে কোনো ফুটেজ ধারণ করা সম্ভব হয়নি। তবে কলেজ শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, 24 জন বরগুনা শহরে বজ্রপাতের কোনো ঘটনাই ঘটেনি। তাদের ধারণা, অধ্যক্ষই খুনিদের অপরাধ আড়াল করতে সিসিটিভি নষ্টে নাটক করেছেন। কলেজের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, আগে থেকেই কলেজের ভিতরে ছিল 9-1 বাহিনী ও 007 গ্রুপের ত্রাসের রাজত্ব। এখানেই তারা বিভিন্ন শিক্ষার্থীদের জিম্মি করে টাকা আদায় করত, নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করত, কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করত। অভিযোগ রয়েছে, কলেজের হোস্টেলে হানা দিয়ে হত্যা মামলার 2 নম্বর আসামি রিফাত ফরাজি ছাত্রদের টাকার জন্য বিভিন্ন সময় মারধর করত। টাকা না দিলে মোবাইল ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিত। কাউকে বলা কিংবা কারো কাছ থেকে অভিযোগ করলে ছাত্রদের উপর চলত পাল্টা নির্যাতন। এ বিষয়ে কলেজ অধ্যক্ষের কাছে একাধিকবার অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এক শিক্ষার্থীর বাবা মুজিবুর হোসেন বলেন, এ কলেজে এখন আর শিক্ষার পরিবেশ নেই, বহিরাগতরা কলেজে প্রবেশ করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কোনো সুফল পাওয়া যায়নি। হত্যা মামলার 2 নম্বর আসামি রিফাত ফরাজি বিভিন্ন সময় কলেজ ক্যাম্পাসে ত্রাস ও ছাত্রদের হয়রানি করলেও আপনি কেন কোনো ব্যবস্থা নেননি জানতে চাইলে কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে অনেক কথা বলেছি, আর কোনো কথা বলতে চাই না। তারপর তিনি মোবাইল ফোনের কল কেটে দেন। বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মোহাম্মদ হাসানুর রহমান ঝন্টু বলেন, সরকারি কলেজে অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে, এগুলো যদি সচল থাকত তাহলে খুব সহজেই হত্যাকারীদের শনাক্ত করা যেত। প্রসঙ্গত, 26 জন সকাল 10:30 দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের বাধা দিয়েও স্বামীকে রক্ষা করতে পারেননি। রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা, তারা চেহারা লুকানোরও কোনো চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 2 জুলাই হত্যা মামলার প্রধান আসামি নয়নবন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়া হত্যা মামলার এজাহারভুক্ত 5 জন ও এজাহারের বাইরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কৃত্রিমভাবে চলছে এরশাদের শ্বাস প্রশ্বাস। সিএমএইচে চিকিৎসাধীন সাবেক প্রেসিডেন্ট HM এরশাদের শ্বাস প্রশ্বাস চলছে কৃত্রিমভাবে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক, এরশাদের রোগমুক্তির লক্ষ্যে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান GM কাদের এ তথ্য দিয়েছেন। GM কাদের MP বলেছেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়া অবস্থায় গত 2-3 দিন ধরে এরশাদকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। এতে করে তার শরীর থেকে প্রয়োজনীয় পানি বের করা হচ্ছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণ করা হচ্ছে। চিকিৎসকরা এখনও আশাবাদী অত্যাধুনিক চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে এরশাদের শারীরিক অবস্থা গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরে GM কাদের বলেন, CMHA চিকিৎসকরা এরশাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার সব রিপোর্ট সিঙ্গাপুরে পাঠিয়েছেন, কিন্তু সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা রোগীকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুৎসাহিত করেছেন। এখন তার কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চলছে, তার শারীরিক অবস্থা স্বাভাবিক হলে কৃত্রিম সাপোর্ট খুলে ফেলা হবে। শুক্রবার সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় ধর্মপ্রাণ মানুষ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। এজন্য GM কাদের ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় পার্টি নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শুক্রবার এরশাদের চিকিৎসায় রক্ত প্রয়োজন এমন সংবাদে হাজারো মানুষ CMHA উপস্থিত হয়েছেন। তারা চিকিৎসকদের কাছে তাদের নাম ঠিকানা দিয়ে এসেছেন। এক সপ্তাহে এরশাদের শরীরে 28 ব্যাগ রক্ত। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের শরীরে গত 7 থেকে 8 দিনে 28 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান GM কাদের। শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। GM কাদের বলেন, গত 7 থেকে 8 দিনে ওনাকে 28 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তারও আগে বিভিন্ন কারণে আরও 8 ব্যাগ রক্ত দিতে হয়েছিল, এখন আর সেই অবস্থায় নেই। এরশাদকে রক্ত দিতে হাজার হাজার মানুষ এসেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ওনার বি পজিটিভ রক্ত দরকার। টেলিভিশন স্ক্রল এবং অন্যান্য গণমাধ্যমে এমন খবর প্রচারের পর হাজারো মানুষ রক্ত দিতে হাজির হন। ব্লাড ব্যাংকে মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিলেন, তবে বর্তমানে রক্তের আর দরকার নেই। প্রয়োজনে আবার রক্ত নেওয়া হবে, যারা এসেছিলেন তাদের নাম ও মোবাইল নম্বর রেখে দেওয়া হয়েছে। যারা হোসেন মোহাম্মদ এরশাদকে রক্ত দিয়েছেন এবং যারা দিতে এসেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান GM কাদের। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন,
গতকাল ও পরশু ওনাকে হেমো ডায়াফিল্টারেশন ও হেমো পারফিউশন দেওয়া হয়েছে। এ দুটি দিয়ে তার শরীরে যে বাড়তি পানি, বিষাক্ত পদার্থ ও রোগ জীবাণু ছিল তা বের করা হয়েছে। জিএম কাদের বলেন, ডাক্তাররা বলেছেন তিনি এখনও শঙ্কামুক্ত নন, অবস্থা আশঙ্কাজনক, যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন দুদিনের চিকিৎসায় এরশাদের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আরও দু তিন দিনের মধ্যে ওনার অবস্থা আরেকটু উন্নতি হলে উনি স্বাভাবিক হতে পারেন। বিদেশে নিয়ে এরশাদের চিকিৎসার বিষয়ে জিএম কাদের কথা বলেন। তিনি বলেন এখনকার ডাক্তাররা বলছেন তার চিকিৎসা করতে পারছেন, আধুনিক সকল সুবিধাই তাদের কাছে আছে, তবুও আমরা চেষ্টা করেছিলাম সিঙ্গাপুরের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করায় এবং ইমেলে তাদের সকল ফাইল পাঠিয়েছিলাম। তারা বলেছেন এই অবস্থায় রোগীকে মুভ করানো ঠিক হবে না।